নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গেম অন। আর এখন তোমাদের কাছে নিয়ে এসেছি খুব বড় একটা ভারতীয় ফুটবলের জন্য একটা গুড নিউজ, যেটা হচ্ছে যে কাফা, তোমরা জানো যে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, তারা কিন্তু আজকে অ্যানাউন্স করে দিয়েছে যে ভারতীয় ফুটবল টিম কিন্তু এবার থেকে তাদের সাথে কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে এবং বিভিন্ন ম্যাচে তাদের সাথে কিন্তু পার্টিসিপেট করতে পারবে তাদের আন্ডারে যে দেশগুলো রয়েছে। তো 2022 সাল থেকে কিন্তু ভারতীয় যে সিনিয়র দলটা তারা এই কাফার আন্ডারে যে দলগুলো রয়েছে তাদের সাথে পার্টিসিপেট করতে পারবে এবং 2021 মানে এই বছর থেকে ভারতের যে ইউথ টিম যেটা রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে কাফার আন্ডারে যে দেশগুলো রয়েছে। তো কাফার আন্ডারে যে দেশগুলো রয়েছে খুব বড় বড় ফুটবল দল রয়েছে, যারা যেমন দেখতে পারো ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলি রয়েছে। তো এদের সাথে যদি ভারতীয় ফুটবল দল খেলে তো ভারতীয় ফুটবলের জন্য একটা খুব বড় একটা দিক খুলে যাবে আমি বলবো, এবং ভারতীয় প্লেয়ার থেকে শুরু করে ভারতীয় ফুটবল টিম নিজেদেরকে যথেষ্টভাবে মেলে ধরতে পারবে এবং তাদের যথেষ্ট ইম্প্রুভ হবে বলে আমার মনে হয়, এবং এটা খুবই ভালো একটা গুড নিউজ। তো তোমরা জানো যে এর মাধ্যমে ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হতে পারে এবং ভারতীয় দলের কতটা ইম্প্রুভ হতে পারে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থাকো গেম অন।